পুরীর জগন্নাথ মন্দিরের দশটি রহস্যময় ফ্যাক্ট নম্বর এক এটির চূড়ায় সুবিশাল সুদর্শন চক্র রয়েছে এই চক্র স্বয়ং শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বলে মনে করা হয় এটির উচ্চতা কুড়ি ফুট এবং ওজন প্রায় এক টন শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায় নম্বর দুই মন্দিরের মূল গম্বুজটি প্রায় পঁয়তাল্লিশ তলার সমান যেখানে আঠারোশো বছর ধরে প্রতিদিন ওই গম্বুজের উপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয় যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী আঠারো বছরের জন্য বন্ধ রাখতে হবে নম্বর তিন আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের এই পতাকাটি বায়ু বায়ুপ্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায় এটা কিভাবে সম্ভব তা এখনও অজানা নম্বর চার দুই হাজার বছর আগে গোপুরমে আনা হয়েছিল এই বিশাল চক্রটি এবং মন্দিরের উপরে স্থাপন করা হয়েছিল আজও ধাঁধা হিসাবে রয়ে গিয়েছে নম্বর পাঁচ এই মন্দিরে ছায়া দিনের বেলায় শহরের কোনো জায়গায় পড়ে না নম্বর ছয় মন্দিরে দৈনিক ভক্তের সংখ্যা দুই হাজার থেকে কুড়ি লাখ মধ্যে থাকে তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরের একে থাকে তা সত্ত্বেও দিনই প্রসাদ এতটুকু কম পড়ে না বা বেশিও হয় না আবার অবিকল সাতটি হাড়ি পরপর একটাকে আরেকটির উপরে রাখা হয় সবচেয়ে উপরের পাত্রটিতেই রান্না করা হয় আশ্চর্যজনকভাবে প্রথম পাত্রে যেভাবে রান্না করা হচ্ছে তা অন্য পাত্রগুলিতেও নিজে থেকেই হয়ে যার বলে শোনা যায় পৃথিবীর নিয়ম অনুসারে দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বই আসে স্থলভাগের দিকে আর রাতে উল্টোটা ঘটে কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এমন এক স্থান এখানে দিনের বেলা স্থল থেকে বাতাস যাই সমুদ্রে আর রাতে ঘটে বিপরীতটা নম্বর আট আশ্চর্যের ভাবে মন্দিরের উপরে কোনো বিমান এমনকি কোনো পাখিকেও উঠতে দেখা যায় না এই আশ্চর্যজনক ঘটনার এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি নম্বর নয় এদিকে মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয় অথচ মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দ শোনা যায় নম্বর দশ কথিত আছে নবকলেবরের সময় পুরনো মূর্তিগুলিকে মাটিতে সমাধিস্থ করা হয় একুশ দিন পর মূর্তিগুলি আর দেখা যায় না নিজে থেকে ভেঙ্গে যায়